মনে রাখবেন ওই বেপরদার মধ্যে চাচাতো ভাই শামিল, গুনাহগার হবে চাচাতো ভাই। নারীর যেমন পর্দা আছে পুরুষের পর্দা আছে, ভাবির সামনে যাওয়া হারাম, খালাতো বইনের সামনে কথা কওয়া হারাম, বেগানা নারীর সাথে কথা বলা হারাম, বিয়ের আগে হারাম, প্রেম করা হালাল না হারাম? আরো জোরে বলেন, ভালোবাসা প্রেম বিয়ের আগে না বিয়ের পরে? জোরে বলেন, বিয়ের আগে না বিয়ের পরে? আরো জোরে, আগে না পরে? হারাম সাফ সুফা হারাম। মনে রাখবা ভাই, হারাম কাজের দ্বারা বিয়ে কইরে যদি তুমি একজন সুন্দরী বউ গড়ে আনো রে, তালাশ করে দেখো সংসার শান্তির সংসার হয় নাই, সংসারটা জান্নাতে সংসার হয় নাই, সংসারের মধ্যে অশান্তি, অল্প দিনের ভিতরেই সেই সংসার ভাঙছে। জরিপ করে দেখা গেছে যতগুলা বিয়ে, বিয়ার আগে অবৈধ প্রেমের মাধ্যমে বিয়ে হয়, এই সমস্ত বিয়ের 90% বিয়ার পরে বিয়া ভেঙ্গে যায়, শুধু টিকে আছে। কিন্তু তাদের বিয়ার আগে যেই মহব্বত ছিল গো, ওই মহব্বত বিয়ার পরে ওগনার আমার টিয়া পাখি কুইয়া ডাক দেয় না, সারা জীবন কত ময়না পাখি রে, ও আমার ময়না পাখি কুইয়া ডাকলো, বিয়ার পরে একদিনও ময়না পাখি হয় না। আসেনি না নাই জোরে গুড। এজন্য ভাই বলতেছিলাম, খেয়াল করে শুনুন, এইগুলো নারী এবং পুরুষের পর্দা। দুই নম্বর হলো, দুই নম্বর দায়িত্ব, সমাজটারে যদি সুন্দর করতে হয়, যুবকগুলির চরিত্র যদি সুন্দর চরিত্রের যুবক বানায় রাখতে হয়, সমাজটারে যদি শান্তির সমাজ বানায় রাখতে হয়, দুই নম্বর হলো গার্ডিয়ানের দায়িত্ব, বাপ মার দায়িত্ব। আছে দিনা নাই জোরে বলেন, বাপ মার দায়িত্ব হলো আপনার যুবক 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 ছেলেটা কার সাথে মিশে কার সাথে ঘুরে তার খবর নেওয়া বাপ মার জিম্মাদারি। আপনার মেয়েটা কার সাথে বান্ধবী করলো, আপনার মেয়েটা কখন কার সাথে করলো, কখন কার সাথে টাইম পাস করলো রে, এই খবর নেওয়া বাপ মার দায়িত্ব, বাপ মার দায়িত্ব। সন্ধ্যার পরে যদি সন্তান একদিন ঘরে ফিরে, বাবার দায়িত্ব হলো তারে জিজ্ঞেস করা, বাবা এতদূর সময় কার সাথে ছিলা, কোথায় ছিলা বলো, রাগ করে বলা লাগবে না, নরম ভাষায় বলেন, নরম ভাষায়। ইয়া বুনাইয়া কয়া বলেন, ইয়া বুনাইয়া কয়া বলেন, ও বাজান, ও আমার আব্বা জান, এতটুকু সময় তুমি কোথায় ছিলে, সন্ধ্যা হয়ে গেল আরো আধা ঘন্টা আগে, এই আধা ঘন্টা সময় কোথায় ছিলে, শুধু জবাবদিহিতাটা চান, শাসন কইরেন না, এতে করে আগামীকাল একটু লেট করতে আপনার সন্তান ভয় পাবে, এতে কিনা? কারণ সে মনে করবে, বুঝবি আমার বাবা জবাব চাইবি জবাব, আমার মা কারণ জানতে চাইবে, কারণ জানতে চাইবে, এইটুকু এইটুকু আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব রে। ফজরের নামাজে যাইতেছেন, সুন্দর করে ডাক দিয়ে ঘুম থেকে জাগায় যান, সুন্দর করে ডাক, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক সন্তান রে কেমন করে ডাক দিতে হয় আল্লাহ শিখাইছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক শিখাইছেন, নিজে শিখাইছেন, আল্লাহ পাক শুনাইছেন, একজন বাবা তার সন্তানকে আব্বা জান কয়া ডাক দিছে, আব্বা জান, আপনি এইভাবে তারে সুন্দর করে ডাকবেন, যেই কথাটা মায়া করে বললে হয় সেই কথা মায়া করে বলেন, আবার যেই কথার জন্য শাসন করা লাগে শাসনও করেন, খালি মায়া না শাসনও লাগবে। কারণ নবী কয়লা তার পাশা কানহুম আদাবান ওয়া আকিবুহুম ফিল্লাহ,
নবী কয় তোমরা তোমাদের সন্তানকে আদব শেখানোর জন্য লাঠি ঝুলায় রাখবা ঝুলায় রাখবা, সরানা সরানা চোখের সামনে আদব আখলাক শেখানোর শাসনের লাঠি তার সামনে ঝুলায় রাখো, এটা নবী বলেছেন। অতএব কিছুটা ভয় ভীতি দেখাইও তারে লাইনে রাখার প্রয়োজন হলে দেখাইতে হবে, আবার আদর করে বললে যদি হয় আদর করে আগে বলতে হবে, এটা হলো ইসলামের শিক্ষা, ঠিক কিনা? আর যদি কেউ এমন দায়িত্ব পালন না করেন চোখের সামনে আপনার মেয়ে ভয় প্রাণ নিয়ে গড়ে, চোখের সামনে আপনার ছেলে গার্লফ্রেন্ড নিয়ে গড়ে, ভালো করে জানেন মায়া কইরা সন্তানের প্রতি মমতা দেখাইতে যায় বাধা দিলেন না বাধা দিলেন না, তাহলে মায়ার নবী কয় তুমি প্রথম কাতারের নামাজি, তুমি রমজানের রোজার সাথে আশুরা রোজা রোজা রাখা রাখনেওয়ালা রোজা রাখো, আশুরার রোজাও তুমি রাখো, দান সৎকাও তুমি করো, এরপরে আমি নবী বললাম তোমার জন্য জান্নাত হারাম হারাম হারাম, কারণ অপরাধ দেইকো তুমি সুযোগ দিচ্ছ, অপরাধ দেইকো তুমি সুযোগ দিচ্ছ, চোখের সামনে অপরাধ করছে ছেলে, চোখের সামনে অপরাধ করছে মেয়ে, চোখের সামনে অপরাধ করেছে ছোট বোন, চোখের সামনে অপরাধ করেছে তোমার নাতির, এরপরও তুমি বাধা দিলে না, নবী কয় তুমি দাইয়ুস তুমি দাইয়ুস, জান্নাত তোমার জন্য হারাম, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাপ মার দায়িত্ব আছে না নাই, যে মেয়েটা পেপর দায়িত্ব হয় আরো দশটা যুবকের মাথা নষ্ট করে, এই মেয়েটার গার্ডিয়ান বাপ মা যদি তারে বুঝায় বুঝায় রাখতো, শাসনের ভিতরে রাখতো, পর্দার ভিতরে রাখতো, বেপর্দায় শুরুতে বের না করতো, তাহলে কি এই মেয়েটার কারণে আরো দশটা ছেলের যুবক চরিত্র নষ্ট হয় নাকি? সুযোগ পায়, সুযোগই তো আর তৈরি হয় না, সুযোগটা তৈরি করে দিলাম আমি, সুযোগটা তৈরি করে দিলাম আমি বাবা, সুযোগটা তৈরি করে দিলাম আমি মা, এরপরেও কিছু কিছু লোক প্রশ্ন আপনাদের মনে জায়গা রয়েছে, আমি বুঝতেছি হুজুর আমি আমার দায়িত্ব আদায় করতেছি, পুরোপুরি দায়িত্ব আদায় করছি, এরপর আমি মেয়েটারের লাইনে রাখতে পারছি না, আমি আমার পুরো দায়িত্ব আদায় করছি, এরপর আমি আমার ছেলেটারের লাইনে রাখতে পারছি না, তাহলে কি আমি আল্লাহর কাছে দায়ুস, তাহলে কি আমি আল্লাহর কাছে অপরাধী? না, যদি আপনি আপনার দায়িত্ব যথাযথ আদায় করে থাকেন এরপরেও আল্লাহ পাকের ফয়সালা তার ভিন্ন লাইনে নিয়ে যায়, এর পিছনে হেকমত কি আল্লাহ ভালো জানেন, আপনি আল্লাহর কাছে দায় মুক্ত হয়ে যাবেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে আর বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে না, কারণ নবীর ছেলেও তো পথভ্রষ্ট হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন, বড় বড় ওলি আল্লাহ গৌস কুতুবদের সন্তানরাও পথভ্রষ্ট হয়েছে, আমরা এই কথা বলতে পারি না নবী দায়িত্ব আদায় করে নাই, আমরা এই কথা বলতে পারি না অমুক ওলি তার সন্তানের ক্ষেত্রে দায়িত্ব আদায় করে নাই, দায়িত্ব আমি আদায় করব আমি বাঁচার জন্য, জবাবদিহিতা থেকে বাঁচার জন্য, হাসরের মাঠে সন্তান যেন আমার গাড়ে ভাড়া দিয়া আমার জাহান্নামে ফালাইতো না পারে, আমার যেন অপরাধী না সাজাইতে পারে, এজন্য আমি আমার দায়িত্ব আদায় করলাম, বাকিটা ফয়সালা কার? আরো জোরে বলি কার? আরো জোরে কার? তিন নম্বরে সমাজের দায়িত্ব, সমাজে যদি একটা খারাপ কোনো কিছু চোখে পড়ে, সমাজ যারা বসবাস করি আমাদের সম্মিলিত দায়িত্ব আছে না নাই? আরো জোরে বলেন না, খালি সব দায়িত্ব সরকারের, সব দায়িত্ব সরকারের না, কিছু কিছু দায়িত্ব সমাজের, সমাজ যারা চালায় সমাজের যারা লিডার তারা যদি ন্যায় পরায়ণ হয়, তারা যদি সংঘবদ্ধ হয় যে আমরা সমাজে মটকুর জন্ম নিতে দেব না, আমরা সমাজে ইপিজিংকারী জন্ম নিতে দেব না, আমরা সমাজে কোনো নারী বেপর্দায় বের হইবে আমরা এই সুযোগটা দেব না, যেভাবে পারি তার বাপ মারে বুঝাইয়া, যেভাবে পারি তারে নিজে বুঝাইয়া, সমাজের দায়িত্বশীলরা যদি এই দায়িত্ব সঠিকভাবে আদায় করত তাহলেও আজকের সমাজ এতটা অদনস্থ হতো না, আজকের সমাজ এতটা খারাপ পর্যায়ে পৌঁছত না, আজকে সমাজের লিডাররা আমরা এই দায়িত্ব আদায় করি না, ঠিক কিনা? হ্যাঁ, অপরাধ যদি চেয়ারম্যানের পুঁতে করে তাহলে 10 গুণ মার, ঠিক কিনা? জোরে কর। অপরাধ যদি মেম্বারের ছেলে করে তাহলে এখানে কোন মাপ, আর যদি রিক্সাওয়ালার পুলায় করে ধরো দায়িত্ব ধরো, ঠিক কিনা? জোরে কর। এই সময় বিচার কারে কয়?
বিচার কারে কয় যদি একটু দুর্বল হয়, যদি একটু দুর্বল হয়,